বাংলাদেশের ছাত্র ও জনগণের নিরাপত্তা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে শঙ্কা প্রকাশ। জানাবো হাসিনার ডেথ স্কোয়াডের খুন আবার শুরু। এবং সর্বশেষ জানাবো ইকোনমিস্টের দৃষ্টিতে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে নজিরবিহীন ঘটনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের ছাত্র ও জনগণের নিরাপত্তা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে শঙ্কা প্রকাশ। বাংলাদেশের ছাত্র ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। পার্লামেন্টের হাউস অফ কমন্সে সোমবার উত্থাপিত আর্লি ডে মোশন এ বলা হয়, কোটা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেক ছাত্র নিহত বা আহত হওয়ার জন্য বিশেষভাবে আতঙ্কিত। বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ শিরোনামে উত্থাপন করা এই মোশনে এখনও পর্যন্ত ক্ষমতাসীন লেবার পার্টির এমপি সহ মোট 21 জন এমপি স্বাক্ষর করেছেন। মোশনে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই হাউস শঙ্কিত, কোটা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেক ছাত্র নিহত বা আহত হওয়ার জন্য বিশেষভাবে আতঙ্কিত। কোটা পদ্ধতির বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রায় দিলেও বিক্ষোভে অংশগ্রহণকারী বাংলাদেশের ছাত্র ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি যে তাদের প্রতি সহিংসতা, বেআইনি হত্যা, ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া এবং অন্যান্য ধরনের দমনপীড়ন অগ্রহণযোগ্য এবং বাংলাদেশের মানবাধিকারের বাধ্যবাধকতার সঙ্গে সাংঘর্ষিক। বেসামরিক নাগরিকদের জন্য সম্ভাব্য দীর্ঘমেয়াদে পরিণতি সম্পর্কে আমরা উদ্বিগ্ন। মোশনে প্রতিবাদ করার অধিকার, সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা যে কোনো কার্যকরী গণতন্ত্রের জন্য অবিচ্ছেদ্য এবং মৌলিক অধিকার বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে সহিংসতা আমরা দেখছি তা নিয়ে ব্রিটেন গভীরভাবে উদ্বিগ্ন, যেখানে শতাধিক মানুষ নিহত ও সহস্রাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারীদের সহিংসতার শিকার হওয়া উচিত নয়। সহিংসতা ও প্রাণহানির অবসান এবং সারা বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপায় খুঁজে বের করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিতে। হাসিনার ডেথ স্কোয়াডের খুন আবার শুরু। গত বছর ডিসেম্বরের 10 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার খুনি বাহিনী র‍্যাবের গুটি কয়েক লোকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে গুম, খুন এবং বন্দুকযুদ্ধের নামে রাষ্ট্রীয় হত্যা কিছুদিন বন্ধ থাকার পর সম্প্রতি আবার শুরু হয়েছে। আসলে নরখাদক খুব বেশি দিন মানুষ হত্যা না করে থাকতে পারে না। আর স্যাডিস্ট শেখ হাসিনা যে নিয়মিত রক্তের গন্ধ না পেলে উন্মত্ত হয়ে ওঠেন, সেটা তারই ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টু বহু বছর আগেই লিখে গেছেন। তিনি লিখেছিলেন, দেশে রক্তক্ষয় না হলে তার নাকি ঘুমের ব্যাঘাত ঘটে। রেন্টুর গল্প সত্যি হলে একবিংশ শতাব্দীর পৃথিবীর একমাত্র মহিলা স্বৈরা শাসকের কিছুদিন হয়তো ঘুমাতে বেশ সমস্যা হয়েছে। ডেথ স্কোয়াডের কাজ পুনর্বার শুরু হয়ে যাওয়ায় তিনি নিশ্চয়ই নাক ডেকে আবার ঘুমাতে পারছেন। শেখ হাসিনার নিদ্রা নিয়ে গবেষণা আজকের সম্পাদকীয়র মূল বিষয় নয়। কেন হত্যাকাণ্ড মাস চারেক বন্ধ ছিল আর এখন শুরুই বা হলো কেন, সে সম্পর্কে আলোচনাই আমার উদ্দেশ্য। আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে বাংলাদেশের কয়েকজন রাষ্ট্রীয় খুনির বিরুদ্ধে বাইডেন প্রশাসন আচমকা নিষেধাজ্ঞা দিলে ঢাকার মাথায় বাজ পড়েছিল। একদিকে ক্ষমতাসীনরা যেমন দৃশ্যত বিচলিত হয়ে পড়েছিল, অপরদিকে বিরোধী শিবিরে আনন্দের সীমা ছিল না। নানা রকম গুজবে সয়লাব হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। সবাই বলতে থাকলেন কানাডা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাও এলো বলে। ফ্যাসিস্ট সরকারের উচ্ছিষ্ট ভোগী নষ্ট বুদ্ধিজীবী কলিমুল্লা হঠাৎ করে ভোল পাল্টে টেলিভিশন টক শোতে দাবি করলেন যে আরও 25 খুনির তালিকা নাকি ওয়াশিংটন তৈরি করে ফেলেছে, যা কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে। এমনভাবে তিনি এ কথা বললেন যেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তাকে নিজে ফোন করে এই তথ্য জানিয়েছেন। অবাক কাণ্ড, তার বিরুদ্ধে সরকার গুজব ছড়ানোর অভিযোগে কোনো ব্যবস্থাও নিল না। অনেকে বলে এই লোকটি নাকি বাংলাদেশে ইসরায়েলি কুখ্যাত গোয়েন্দা মোসাদের একজন এজেন্ট হতেও পারে।
যাই হোক, মনে হলো এই বিনা মেঘে বজ্রপাতে সেনাবাহিনী এবং পুলিশ খানিকটা ভড়কেও গেছে। বিরোধী দলের ভীতু নেতাকর্মীরা প্রবল উৎসাহের সাথে বলতে লাগলেন, পুলিশের আচরণে নাকি বেশ ইতিবাচক পরিবর্তন হয়েছে, আগের তুলনায় তাদের কর্মসূচিতে কিছুটা লোকও বাড়তে লাগলো। শেখ হাসিনাও সময় ক্ষেপণ না করে তার মন্ত্রী উপদেষ্টাদের পশ্চিমা রাজধানীতে পাঠিয়ে তদবির শুরু করলেন। সেই তদবিরের কারণে কিনা জানি না, তবে অন্যান্য পশ্চিমা দেশ মার্কিন পদক্ষেপ অনুসরণ করল না। বিষয়টা নিঃসন্দেহে ব্যতিক্রমী। অন্যান্য দেশ যেমন রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, মিয়ানমার ইত্যাদির ক্ষেত্রে প্রায় সর্বদাই দেখা গেছে এই জাতীয় স্যাংশন পশ্চিমারা জোট বেঁধে দেয়। তারপরও সরকারের মধ্যে সন্দেহ কাজ করছিল যে ওয়াশিংটন থেকে আরও নিষেধাজ্ঞা আসে কি না, সঙ্গত কারণে রাষ্ট্রীয় খুন বন্ধ রাখতে হচ্ছিল। এর মধ্যে একজন মার্কিন আন্ডার সেক্রেটারি ঢাকা সফর করলেন, শেখ হাসিনা নানান টালবাহানা করে তাকে সাক্ষাৎ দিলেন না, তাতে মার্কিন প্রশাসন খুব একটা মনোক্ষুণ্ণ হয়েছে এমন প্রমাণ পাওয়া গেল না। বরং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন সফরে গিয়ে সেদেশের সেক্রেটারি অফ স্টেট ব্লিংকেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠককালে কৃতজ্ঞতায় নুয়ে পড়ে আরেকটু হলে ব্লিংকেনের রীতিমতো কদমবুচি করে ফেলেছিলেন পরচুলা মন্ত্রী নামে খ্যাত বাংলাদেশি মন্ত্রী আব্দুল মোমেন। গোলাম শ্রেণীদের আবার মান সম্মান কি? আমার অভিজ্ঞতায় দেখেছি এই জাতীয় নির্লজ্জ মেরুদণ্ডহীন শ্বেতাঙ্গরা পছন্দই করে। খুনিদের ওপর নিষেধাজ্ঞা উঠে না গেলেও মার্কিন যুক্তরাষ্ট্র আর কোনো পদক্ষেপ নিচ্ছে না এমন কোনো আশ্বাস নিয়েই সম্ভবত আব্দুল মোমেন ঢাকায় ফিরেছেন। এরই প্রেক্ষিতে বিচার বহির্ভূত হত্যা আবার শুরু করে শেখ হাসিনা মানবাধিকার প্রশ্নে মার্কিন অবস্থান পরিষ্কার করে বুঝতে চাচ্ছেন। এই বোঝাপড়াটা তার জন্য জরুরি। কেন জরুরি এবার সেটা ব্যাখ্যা করছি। শেখ হাসিনা 3 মেয়াদে ক্ষমতায় আছেন। 2008 সালে তাকে ভারত এবং আমেরিকা জোট বেঁধে একটা সাজানো নির্বাচনে ক্ষমতায় এনেছিল। 2014 সালে আবারও ভারতের সরাসরি হস্তক্ষেপে একদলীয় নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ অবৈধভাবে তিনি ক্ষমতা ধরে রেখেছিলেন। সেবার মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা অসন্তুষ্ট হলেও দিল্লির তৎকালীন কংগ্রেস সরকার ওয়াশিংটনে দৌড়ছাপ করে বিজনেস অ্যাজ ইউজুয়াল এর ব্যবস্থা করেছিল। সেই সময় বাংলাদেশের গণতন্ত্র হরণে জাপানেরও একটা ভূমিকা ছিল। তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী সিনজো আবের বিরুদ্ধে ইসলামোফোবিয়ার অভিযোগ আছে। 2018 সালে ডক্টর কামাল হোসেনকে ভাড়া করে এনে বেগম জিয়াকে জেলে রেখে দিয়ে অনেক আশা নিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে। আশা ছিল ক্ষমতা না পেলেও সম্মানজনক আসন নিয়ে সংসদে যাওয়ার সম্ভব হবে। বিরোধী দল শেখ হাসিনাকে এখনও চিনতে পারে নাই। 2018 সালে ভোট কেন্দ্রে যাওয়ার কষ্টটাও জনগণকে করতে হলো না। নির্বাচনের আগের রাতেই হাসিনার খুনি পুলিশ, র্যাব এবং বিজিবি ব্যালট বাক্স ভরে রেখেছিল। ভোটাররা পরদিন সকালে ভোট কেন্দ্রে গেলে তাদের জানিয়ে দেওয়া হয় যে ভোট দেয়া হয়ে গেছে। কেউ প্রতিবাদ করলে তার কপালে উত্তম মাধ্যম আর জেল জুটেছিল। বাংলাদেশে এক মহা দুর্নীতি পরায়ণ স্বৈরতন্ত্রের উত্থানে দেখা গেল বাংলাদেশের সাথে চীনও বেজায় সন্তুষ্ট। কোনো দেশে এই প্রকৃতির স্বৈরশাসন থাকলে ব্যবসায় খুব মজা। চীনের সন্তুষ্টিতে আমেরিকা এবার অসন্তুষ্ট হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের এবছরের মানবাধিকার রিপোর্টেও তাই পরিষ্কারভাবেই 2018-এর নির্বাচনে ডাকাতির কথা বলা হয়েছে। প্রথমবার সেনাবাহিনী দিয়ে সাজানো, দ্বিতীয়বার একদলীয় এবং তৃতীয়বার নিশিরাতে ডাকাতি, এই হলো শেখ হাসিনার ক্ষমতার ইতিহাস। 2014 এবং 2018 সালের নির্বাচনে তামাশা সফল করতে শেখ হাসিনা হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীদের খুন করেছেন, পুলিশ হেফাজতে নির্যাতন করে পঙ্গু করেছেন এবং জেলে পড়েছেন। ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী বছরও একইভাবে গণহত্যা চালিয়ে কোনো নতুন কৌশলে ভোট ডাকাতি করতে হবে। তিনি ক্রমান্বয়ে বিচার বহির্ভূত হত্যা এবং গুম খুন আবার চালু করে সেই ক্ষেত্র তৈরি করতে চান। শেখ হাসিনাকে এই বছরের মধ্যেই বুঝতে হবে তার সরকারের কতদূর বর্বরতা মার্কিন প্রশাসন ভূ রাজনৈতিক উদ্দেশ্যে মানতে প্রস্তুত, সেই অনুযায়ী তিনি নির্বাচনী কৌশল নেবেন। একদফার চূড়ান্ত আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণে বিরোধী দলগুলোর দ্বিধাদ্বন্দ্ব শেখ হাসিনাকে আরও জুলুম নির্যাতনের সুযোগ করে দিচ্ছে। তাছাড়া এখন পর্যন্ত ভোট ডাকাতির সংসদে বিএনপির গুটি কয়েক চরম সুবিধাবাদীর উপস্থিতি শেখ হাসিনাকে এক প্রকার বৈধতাও দিচ্ছে। তাদেরকে ওখানে রেখে বিএনপি কি রাজনৈতিক সুবিধা লাভ করছে সেটা দলের নেতারাই ভালো জানেন। পাকিস্তানের পরিস্থিতি থেকে বাংলাদেশের বিরোধী দল চাইলে শিক্ষা নিতে পারে। ফ্যাসিবাদকে
হঠাৎ হলে একতা এবং সাহসের কোনো বিকল্প নাই। জনগণকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামতে পারলে বাইডেন প্রশাসনকে দিল্লির অনিচ্ছা সত্ত্বেও গণতান্ত্রিক আন্দোলনকে অবশ্যই সমর্থন করতে হবে। পুরনো কথা আবারও বলছি, ফ্যাসিবাদ থেকে মুক্তির শান্তিপূর্ণ একমাত্র পথ গণ অভ্যুত্থান। ইকোনমিস্টের দৃষ্টিতে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে নজিরবিহীন ঘটনা। চলতি মাসে বাংলাদেশে যে সংকট দেখা দিয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে নজিরবিহীন ঘটনা। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামার জেরে এর সূত্রপাত হয়। তারা পুলিশ এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং রাজধানী ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ হাতে নেয়। তারা রাষ্ট্রীয় সম্প্রচারকারী বিটিভিতেও হামলা করে, যখন সহিংসতা 64টি জেলায় প্রায় অর্ধেক জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।